নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভিক, আর প্রতিদিনের মতো আজ 2রা মে বৃহস্পতিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, মাধ্যমিকে প্রথম হয়েছেন চন্দ্রচূড় সেন, ষষ্ঠ হয়েছেন মালদার মোহাম্মদ সাহারুদ্দিন আলী, পাশের হার 86.31%। নিউজ নির্ভিকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ থেকে সরানো হয়েছে কুণাল ঘোষকে, ভোটের আবহে কড়া পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের, গনগনে গরমের হাত থেকে অবশেষে মুক্তি মিলতে চলেছে, বৃষ্টি নিয়ে সুখবর দিয়েছে আহাওয়া অফিস, অতীতে নরেন্দ্র মোদীকে সহায়তা করার জন্য মহারাষ্ট্রবাসীর কাছে ক্ষমা চেয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ওপর ইরাকি যোদ্ধাদের হামলা, গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে কলম্বিয়া, অর্থ আত্মসাত এবং পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের জামিন মঞ্জুর করেছে বাংলাদেশের আদালত, এশিয়ার সেরা 300 বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের 40টা এবং পাকিস্তানের 12টা বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই, ইউক্রেন যুদ্ধে রাশিয়া বৈশ্বিক রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, আদালত থেকে ছাড় পেয়ে রাজনীতির ব্যাটেল গ্রাউন্ড বলে পরিচিত সেই জায়গায় ছুটে গিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি 10টা খবর। মাধ্যমিকে প্রথম হয়েছেন চন্দ্রচূড় সেন, ষষ্ঠ হয়েছেন মালদার মোহাম্মদ সাহারুদ্দিন আলী, পাশের হার 86.31%। 2রা মে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে 2024-এর মাধ্যমিক ফলাফল, এবার 80 দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর লোকসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি, শেষ হয়েছিল 12ই ফেব্রুয়ারি। পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিল 9,23,636 জন। সাংবাদিক সম্মেলন থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন মোট 9,10,598 জন পরীক্ষা দিয়েছে, এর মধ্যে 4,03,900 ছাত্র এবং 5,08,698 ছাত্রী। চলতি বছরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 7,65,252 জন। এবছরের পরীক্ষায় 7টা কম্পালসারি বিষয় এবং 47টা ঐচ্ছিক বিষয় ছিল, পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে 86.31%। 2023-এ এই হার ছিল 86.15%। প্রথম 10-এ রয়েছে 57 জন পরীক্ষার্থী, সেই মেধা তালিকা দেখে নিন। প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন, স্কুলের নাম রামভোলা হাই স্কুল, জেলা কোচবিহার, প্রাপ্ত নম্বর 693। দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু, স্কুলের নাম পুরুলিয়া জেলা স্কুল, জেলা পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 692। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে 3 জন পরীক্ষার্থী, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্রী পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র নৈরত রঞ্জন পাল, সকলের প্রাপ্ত নম্বর 691। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে হুগলির কামারপুকুরের রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের ছাত্র তপজ্যোতি মণ্ডল, প্রাপ্ত নম্বর 98.57%। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে পূর্ব বর্ধমানের পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুলের ছাত্র অর্ঘদীপ বসাক, প্রাপ্ত নম্বর 689।
ষষ্ঠ স্থানে রয়েছে চারজন পরীক্ষার্থী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের ছাত্র কৃষাণু সাহা, মালদহের মোজামপুর হাইস্কুলের ছাত্র মোহাম্মদ সাহাবুদ্দিন আলী, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র কৌস্তব সাহু, দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্রী অলিভ গায়নের প্রাপ্ত নম্বর 688। সপ্তম স্থানে রয়েছে সাতজন পরীক্ষার্থী। দক্ষিণ দিনাজপুরের তিনজন পরীক্ষার্থী বালুরঘাট গার্লস হাইস্কুলের আবৃত্তি ঘটক এবং অর্পিতা ঘোষ বালুরঘাট হাইস্কুলের ছাত্রদের পেয়েছে 687 নাম্বার। এছাড়াও বীরভূমের সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরের ছাত্র আরত্রিক সৌ, পূর্ব মেদিনীপুরের জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্র সুপম কুমার রায়, বিবেকানন্দ আশ্রম শিক্ষায়তনের ছাত্র কৌস্তব মাল এবং দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আলেখ্য মাইতিও সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে। অষ্টম স্থানে রয়েছে চারজন পরীক্ষার্থী। পূর্ব বর্ধমানের বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের ছাত্রী ইন্দ্রাণী চক্রবর্তী, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র দেবজ্যোতি ভট্টাচার্য, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মিশন গার্লস স্কুলের ছাত্রী তনুকা পাল, নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ছাত্র হৃদি মল্লিক, তাদের প্রাপ্ত নম্বর 686। নবম স্থানে রয়েছে সাতজন পরীক্ষার্থী। পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষা মন্দির হাইস্কুলের সায়ক শাসমল, সাগর জানা, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের ছাত্র সাগ্নিক ঘটক, নদিয়ার চাকদা রামলাল একাডেমির ছাত্র জিষ্ণু দাস, দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ঋতুব্রত নাথ, ঋত্বিক দত্ত, সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্র সায়নদীপ মান্না, শ্যামপুর হাইস্কুলের ছাত্র অরণ্যদেব বর্মন, প্রাপ্ত নাম্বার 685। দশম স্থানে রয়েছে 15 জন পরীক্ষার্থী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গার্লস হাইস্কুলের ছাত্রী ভূমি সরকার, মালদহের মোজামপুর হাইস্কুলের ছাত্র বিশাল মণ্ডল, বাঁকুড়ার বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সৌভিক দত্ত, পূর্ব বর্ধমানের কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউটের ছাত্র অনিশ কোনার, পূর্ব বর্ধমানের পারুলডাঙ্গা নসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ণব বিশ্বাস, পূর্ব বর্ধমানের বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের ছাত্রী সম্পূর্ণা নাথ, হুগলির ELIT কো এডুকেশন স্কুলের ছাত্র নীলাঙ্কন মণ্ডল, বাঁকুড়ার তালডাঙ্গরা ফুলমতি হাইস্কুলের ছাত্রী সৌমিক খান, গড় রায়পুর হাইস্কুলের ছাত্র সৌমদীপ মণ্ডল, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র অগ্নিব পাত্র, পূর্ব মেদিনীপুরের কন্টাই মডেল ইনস্টিটিউশনের ছাত্র সম্পাদ পারিয়া, রিতম দাস, দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রকান্তি জানা, সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের ঈশান বিশ্বাস, সকলের প্রাপ্ত নম্বর 684। তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ থেকে সরানো হয়েছে কুণাল ঘোষকে। ভোটের আবহে কড়া পদক্ষেপ নিয়েছে তৃণমূল। রাজ্য সম্পাদকের পদ থেকে সরানো হয়েছে কুণাল ঘোষকে। দলের মুখপাত্র থেকে আগেই সরানো হয়েছিল, এবার আরও কড়া অবস্থান নিয়েছে তৃণমূল। বুধবার এক বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে তৃণমূলের তরফে। কুণাল ঘোষের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। উল্লেখ্য যে এদিন সকালেই উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের পাশে দাঁড়িয়ে তাকে যোগ্য প্রার্থী বলে মন্তব্য করে তাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন কুণাল ঘোষ। তৃণমূলের তরফ থেকে জারি করা বিবৃতিতে সই রয়েছে দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েনের, যিনি রাজ্যসভার সাংসদ। ইংরাজিতে লেখা ওই বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি কুণাল ঘোষ এমন কিছু মন্তব্য করেছেন যা দলের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা পরিষ্কার করে দেওয়া দরকার যে উনি নিজের মতামত ব্যক্ত করেছেন, তার সঙ্গে দলের কোনো সংযোগ নেই। তৃণমূলের সদর দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হবে তাই দলের অফিসিয়াল অবস্থান। বিবৃতিতে আরও বলা হয়েছে, এর আগে দলের মুখপাত্রের পদ থেকে সরানো হয়েছিল কুণাল ঘোষকে, এবার দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকেও সরানো হলো তাকে। সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করা হয়েছে, ওর মতামতকে দলের সঙ্গে জুড়বেন না, তাহলে আইনি পদক্ষেপ করা হবে। রবিবার সৌজন্য নিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে কটাক্ষ করেছিলেন কুণাল। পরপর একাধিক দলবিরোধী মন্তব্যের জেরে এই ঘটনা ঘটল।
গনগনে গরমের হাত থেকে অবশেষে মুক্তি মিলতে চলেছে। বৃষ্টি নিয়ে সুখবর দিয়েছে হাওয়া অফিস, তবে তার জন্য এখনও অপেক্ষা করতে হবে। সাধারণ মানুষ চাতক পাখির মতো অপেক্ষা করছে কবে বৃষ্টি হবে। অবশেষে সামনে এলো সেই তথ্য, আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি। শনিবার থেকে উপকূলের জেলাগুলোতে হতে পারে বৃষ্টিপাত। আগামী 48 ঘন্টায় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, ঠিক কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে 40 ডিগ্রির নিচে তাপমাত্রা কিছুতেই নামছে না, গরমে রীতিমতো নাজেহাল। সাধারণ মানুষ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কবে হবে বৃষ্টিপাত? সোম এবং মঙ্গলবার 6 এবং 7 মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার থেকে উপকূলে শুরু হবে বৃষ্টিপাত। রবিবার পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই 6টা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অতীতে নরেন্দ্র মোদীকে সহায়তার জন্য মহারাষ্ট্রবাসীর কাছে ক্ষমা চেয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে দাবি করেছেন যে নরেন্দ্র মোদীর সরকার মহারাষ্ট্রবাসীর সঙ্গে ছলনা করেছেন। এরপর তিনি মহারাষ্ট্রবাসীর কাছে ক্ষমা চাইলেন, কারণ তিনি বলেছেন যে 2019 সালে তিনি নির্বাচনে তিনি মোদীর হয়ে ভোট চেয়েছিলেন, কিন্তু তারপর মহারাষ্ট্রবাসীর ইচ্ছা পূরণ করেননি নরেন্দ্র মোদী। বর্তমানে শিবসেনাকে প্রধানমন্ত্রী ফেক বলে বর্ণনা করছেন, এর ফলে সুপ্রিম কোর্টকে তিনি বাড়তি চাপে ফেলে দিচ্ছেন। তার সুরে সুর মিলিয়ে শরদ পাওয়ার বলেছেন, মোদী শুধুমাত্র সকলের সমালোচনাই করেন, কিন্তু মহারাষ্ট্রের উন্নতি নিয়ে তিনি কোনো কথাই বলছেন না। শরদ পাওয়ার এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেপ্তারি নিয়েও সরব হয়েছেন। কেন্দ্রীয় এজেন্সিকে নিজেদের কাজে বিজেপি ব্যবহার করছে বলেও দাবি করেছেন শরদ পাওয়ার। গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ওপর ইরাকি যোদ্ধাদের হামলা। অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপরাধ ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলের আগ্রাসন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে ইরাকি যোদ্ধারা এই হামলা চালিয়েছে। গতকাল বুধবার টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে এই হামলার কথা ঘোষণা করেছে ইরাকের সন্ত্রাস বিরোধী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU। ইরাকি যোদ্ধারা ড্রোন দিয়ে ইসরায়েলি অবস্থানে এই হামলা চালায়। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা করেছে। এর আগে গত 20 এপ্রিল ইরাকি যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমির গুরুত্বপূর্ণ ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছিল। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালিয়ে আসছে। গত 7ই অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন শুরু করেছে, তার প্রতি অকুণ্ঠ সমর্থন দিচ্ছে আমেরিকা। এর প্রতিবাদ জানিয়ে ইরাকের ইসলামী প্রতিরোধকামী যোদ্ধারা মার্কিন অবস্থানে হামলা চালাচ্ছে। গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে কলম্বিয়া। স্থানীয় সময় বুধবার এই ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্র। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জড়ো হওয়া মানুষের সামনে পেত্র বলেছেন, তাঁর দেশ বৃহস্পতিবার 2 রামে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। গাজায় হামলার শুরু থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন পেত্র। তিনি অন্যান্য দেশগুলোকে আন্তর্জাতিক বিচার আদালত ICJ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন। লোকভর্তি জনসমাগম স্থলে পেত্র তার ঘোষণা করে বলেছেন, আপনাদের সামনে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছেন যে আগামীকাল আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কগুলো ছিন্ন করব। পেত্র তার বক্তব্যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী বলে আখ্যা দিয়েছেন। পেত্র আরও বলেছেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার আরেকটা দেশ বলিভিয়া। সেই সময় কলম্বিয়া, চিলি এবং হন্ডুরাস সহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটা দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্টের এমন ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটার পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করে বলেছেন, পেত্রর এই ঘোষণা ইহুদি বিদ্বেষী এবং ঘৃণায় পরিপূর্ণ। তার এই পদক্ষেপ হামাসের জন্য পুরস্কার।
অর্থ আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের জামিন মঞ্জুর করেছে বাংলাদেশের আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামিদের জামিন মঞ্জুর করে। এদিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য হয়েছে। এর আগে সকালে ডক্টর ইউনুস পূর্ব শর্তে জামিন আবেদন করেন। এরপর এই মামলার হাজিরা দিতে বেলা 11:20 তিনি আদালতে পৌঁছান। 2023 সালের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,6,780 টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটা করেছিলেন। এশিয়ার সেরা 300 বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের 40টা এবং পাকিস্তানের 12টা বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। মঙ্গলবার 30 এপ্রিল এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। এর মধ্যে এশিয়ার 31টা দেশের মোট 739টা বিশ্ববিদ্যালয় নিয়ে র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024-এর করা তালিকায় শীর্ষ 300 বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। এর মধ্যে না থাকলেও বাংলাদেশের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় র্যাঙ্কিংয়ে 301 থেকে 351-এর মধ্যে জায়গা নিয়ে যৌথভাবে দেশ সেরা হয়েছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি। এরপর 351 থেকে 400-এর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। 401 থেকে 500-এর মধ্যে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর 501 থেকে 600-এর মধ্যে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়াও ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয় তালিকায় দেশের আরও 12টা বিশ্ববিদ্যালয় জায়গা পেলেও তাদের র্যাঙ্কিং প্রকাশ করা হয়নি। এইসব প্রতিষ্ঠানগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এবারের র্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং পিকিং বিশ্ববিদ্যালয়। তৃতীয় হয়েছে সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়। এছাড়া সেরা 10-এর মধ্যে চীনের 5টা, সিঙ্গাপুর ও হংকংয়ের 2টো এবং জাপানের 1টা বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া বৈশ্বিক রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। বুধবার 1 মে দেশটা অভিযোগ করেছে যে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন গ্যাস ব্যবহার করেছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনে এটাকে যুদ্ধের একটা পদ্ধতি হিসাবে ব্যবহার করেছে দেশটা, যা আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই জাতীয় রাসায়নিকের ব্যবহার একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সম্ভবত ইউক্রেনীয় বাহিনীকে সুরক্ষিত অবস্থান থেকে সরিয়ে দেওয়ার এবং যুদ্ধক্ষেত্রে কৌশলগত লাভ অর্জনের জন্য রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছে। আদালত থেকে ছাড় পেয়ে রাজনীতির ব্যাটেল গ্রাউন্ডে ছুটে গিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতে হাজিরা দেওয়া থেকে একদিনের জন্য অফ পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ফাঁকে তিনি ছুটে গিয়েছেন নির্বাচনে ব্যাটেল গ্রাউন্ড বলে পরিচিত দুই রাজ্যে। সেখানে তার বিরুদ্ধে আনীত অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন তিনি। বুধবার তিনি উইসকনসিনের মিলওয়াকিতে 1.5 ঘন্টা ভাষণ দেন। এই সময় জোর দেন অভিবাসন, অর্থনীতি, পররাষ্ট্রনীতি ও প্রেসিডেন্ট জো বাইডেন ইস্যুতে। উল্লেখ্য, তার বিরুদ্ধে করা মামলার সঙ্গে জড়িতদের নিয়ে অপমানজনক মন্তব্য করার কারণে এই সপ্তাহে ট্রাম্পকে $9,000 জরিমানা করেছে আদালত। এই মামলাগুলোর মধ্যে আছে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্কের কথা গোপন রাখতে দেয়া অর্থ বিষয়ক মামলা। উইসকনসিনের র্যালিতে তিনি মামলার বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাকে অভিযুক্ত করা হয়েছে ভুয়ো মামলায়। আমার একজন ক্রুক্ট বিচারক রয়েছেন, তিনিই আমার বিচার করছেন। তিনি পুরোপুরি সংঘাতময় বিচারক। বিচারক হুয়ান মার্চানকে বোঝাতে তিনি এই কথা বলেছেন। এই বিচারক তাঁর বিরুদ্ধে গ্যাগ অর্ডার বা মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।